টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবিলাম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের পছন্দের অনুষ্ঠান দর্শ হাদিস নিয়ে এবার আমরা অন্য একটি পর্বে আলোচনা করতে চাই আজকের পর্বের শুরু হবে কিতাবুল বই সপ্তম পর্ব কিতাবুল বই কিতাবুল বইও ব্যবসা বাণিজ্য অধ্যায় মানুষের জীবনে প্রিয়জন রয়েছে পরিয়োজনের একাধিক দিক ও বিভাগ রয়েছে ব্যবসা বাণিজ্য আল্লাহ রব্দুল আলামিন হালাল করে দিয়েছেন আল্লাহ বলেছেন বাইয়া ও হার রাম মহান অব্দুল্লা আমিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন তাই ব্যবসা হালাল তরিকায় হালাল নিয়মে হালাল পদ্ধতিতে ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন আহল্লাহুল আল বাইয়া নির্দিষ্ট ব্যবসার নিয়ম কানুন অনুযায়ী ব্যবসাকে হালাল করেছেন যে কোনো ব্যবসায় হালাল নয় আজ পৃথিবীতে ব্যবসার ক্ষেত্রে বহু হারাম পথ অবলম্বন করা হচ্ছে আজ জেনে অথবা অজ্ঞতাবশত মানুষ ব্যবসার নামে আল্লাহ হালাল করে দিয়েছেন ব্যবসা কাজে যে কোনো ব্যবসা হালাল এমন কথা নয় বরং তার জন্য কিছু শর্ত তার জন্য কিছু নিয়ম পদ্ধতি রয়েছে এজন্যে ব্যবসা বাণিজ্য উপার্জনের একটা অত্যন্ত বড় সুন্দর ব্যবস্থাপনা কাজেই এই উপার্জন যদি হালালের জায়গায় হারাম হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে সব কিছু মনে রাখতে হবে এ মানত কবরের পূর্ব একটি শর্ত হলো আপনার হালাল রুজি ভক্ষণ করা যদি আপনার পেটে হারাম রুজি যায় কিছু আছে যেটা হারাম বস্তু সেটা যেমন হারাম হবে রক্ত আবার হালাল বস্তু কিন্তু উপার্জন আপনার যে মাধ্যমটা সেটা হারাম তাহলে সেটাও আপনার জন্য খাওয়া হারাম আর সেটা যখন খাবেন সেই হারাম খেয়ে যে রক্তটা মাংসটা বাড়ে আল্লার নবী আলসালাম বলেছেন তার ঠিকানা যাহার নামে তার ঠিকানা জাহান হওয়া উপযুক্ত এই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোন ব্যবসাটি হালাল তার শর্ত কি কি কোন ব্যবসাটি হারাম তার কি কি কারণে হারাম হয় এই বিষয়গুলি আমাদের জেনে নেওয়া কি উচিত নয় অবশ্যই একজন মুসলিম হিসাবে আমাদের এই ধরনের বিষয়গুলি জেনে নেওয়া জরুরি তাই আসুন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত পর্বে এখানে ইবনাহ হাজার আস্কর রহমাতুল্লাহ আলাই বাইশটি অধ্যায় নিয়ে এসেছেন অনেক সবচেয়ে বড় একটি অ পর্ব বাইশটি অধ্যায় সমন্বয়ে ব্যবসা বাণিজ্যের পর্ব আলোচিত হবে আশা করব আমরা যে ব্যবসা বাণিজ্য যেহেতু আজ মানুষের ছোটখাটো খাটো অনেক মানুষের জীবনের সঙ্গে সম্পর্ক এর বিষয়গুলি আমরা জানব এবং সে অনুযায়ী আমাদের জীবন গড়ব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভাবে একেবারে শর্ত সম্মত হালালভাবে যেন আমরা ব্যবসা করে আমরা উপার্জন করতে পারি আসলে মনে রাখতে হবে মানুষের উপার্জনের চারটি বড় দিক শরীয়তে জায়জ করে দেওয়া হয়েছে একটা হল কৃষি জমিন আবাদ করে কৃষি সম্পদের মাধ্যমে আপনি আয় উপার্জন করতে পারেন যেটাকে বলা হয় জেরা আহ আরেকটা হলো কি তিজারা তিজারা হলো কি ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করে আপনি হালাল উপায় উপার্জন করতে পারেন তিন নম্বর হলো সিনা সিনা মানে যেটাকে আমরা বলি শিল্প আজ পৃথিবীতে শিল্প এবং ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি সামনে এগিয়ে গেছে অর্থনীতির ক্ষেত্রে এই শিল্প কার্যে শিল্প দ্বারা উপার্জন করার বিরাট একটা সুযোগ হয়েছে যত টেকনোলজি এগিয়েছে তত এর পথ সুগম হয়েছে আর চার নম্বর হলো হেরাফা হেরাফা মানে আপনার কোন হাতের কাজ শিখে যেটাকে আপনার একটা যোগ্যতা বলি কেউ হয়তো কাঠমিস্ত্রি কেউ রাজমিস্ত্রি কেউ পেন্টার বিভিন্ন ধরনের কাজ মেশিন কেউ ওয়ার্কশপে কাজ করেন যে যে ধরনের কাজ জানেন এই কাজ দিয়ে আপনি উপার্জন করবেন হালাল উপার্জন কেউ রিক্সা চালিয়ে কেউ গাড়ি চালিয়ে কেউ ভ্যান টেনে যা যেটা যোগ্যতা বলে কেউ মেশিনারি জিনিস চালিয়ে এই যে বিভিন্ন কাজের মাধ্যমে নিজের বিভিন্ন যোগ্যতার মাধ্যমে এর মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন মহানব্বুল্লাহ আলমিন এই চারটি উপার্জনের সুন্দর ব্যবস্থা আমাদেরকে দান করেছেন কাজে আমাদের যেহেতু মহানবুল্লা আলমিন পেট দিয়েছেন এর চাহিদা দিয়েছেন আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে ঘরবাড়ি দরকার এটা দরকার ওটা দরকার কাজেই এই সব কিছুকে চালাবের জন্যে রব্বুল আলমিন সুন্দর উপার্জনের ব্যবস্থা করেছেন এবং মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি মানুষের জন্যে হালাল রুজি এবং হালাল পন্থায় সেটা উপার্জন করে পৃথিবীর সমস্ত মানুষের চাহিদা পূরণের জন্যে যা যা দরকার সবকিছু মহান রব্বুল আলামিন তার সুন্দর ব্যবস্থা তিনি দিয়েছেন কাজে কোনো একজন মানুষ হারাম না খেয়ে হারাম পথে উপার্জন না করে এই পৃথিবীতে মারা যাবেন তার সমস্যা হবে না হালাল এবং হালাল পন্থা যথেষ্ট হারামের পথ ধরা বা হারাম জিনিস নেওয়া বা পান করা খাওয়া এটা মানুষের মুটি প্রয়োজন নেই কেউ ভাববেন না যে হালাল এত কোথায় পাবো হালাল এত উপার্জন কেমনে হবে মনে রাখবেন হারামে আরাম নাই হারামে আরাম নাই এবং পাপে শান্তি নাই আপনি পৃথিবীতে অর্থ উপার্জন করবেন কেন শান্তির জন্যে আরামায়েশের জন্যে কল্যাণের জন্যে মঙ্গলের জন্যে তো আপনি হারাম পথ যখন ধরবেন তো আপনার আরাম হয়ে যাবে হারাম আপনি যখন পাপের পথ ধরবেন তখন আপনার যত সুখ শান্তি সব দূর হয়ে যাবে হারাম পথ উপার্জন করে যেই ছেলে জন্য আপনি নিয়ে আসবেন তারা কিন্তু আপনার থেকে দূরে সরতে থাকবে ওরা আপনার কথা শুনবে না আপনার কথা মতো চলবে না টেনশন দেখা যাবে যারা হারাম পথে পা বাড়িয়েছে তাদের ঘুমাতে হলে ঘুমার বড়ি খেয়ে ঘুমাতে হয় কিন্তু যারা রিক্সা চালায় ভ্যান চালায় কাজ করে ওরা শুইলেই ঘুম চলে আসে অত্যন্ত সহজে তাদের কোনো টেনশন নেই তাহলে হারাম পথে পা বাড়ালে মনে রাখবেন আবারও বলছি আপনার শান্তি আপনার আরাম হারাম হয়ে যাবে এই জন্য মহানব্বুল আরামিন যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন আমার যা যা প্রয়োজন তিনি দিলেন আর এই প্রয়োজন মিটাবের জন্য যা যা দরকার সব পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থাও তিনি করলেন কাজেই তিনি আমাদের রাজ্জাক অমামিন্দা ফিল আলুদি ইল্লা আল্লাহল্লা হে রিজ কহা এই পৃথিবীর সবার রুজি রুটির দায়িত্ব একমাত্র আল্লাহর হাতে তিনি যাকে যতটুক চাইবেন ততটুকুই দিবেন কলিন নারব ব্যাবসিত রিজ কালী ভাই এসা অয়াকদের ওলা কিন্নাখতার নাসিলা ইয়া আলামুন হে আমার হাবিব আপনি বলে দিন যে আমার আল্লাহ আমার প্রতি পালক তিনি যাকে চান সবকিছুর এখন সহজ ব্যবস্থা করে দেন আবার যাকে চান টান দিয়ে ধরেন কিন্তু বেশিরভাগ মানুষই এ কথাটা জানে না কাজেই আল্লাহর নিয়ম ছেড়ে দিয়ে নিজের কোনো নিয়ম পদ্ধতি বা দেশের কোন নিয়ম বা আন্তর্জাতিক কোনো পলিসি দিয়ে আমার জীবন চলবে না আল্লাহর নিয়মে চললেই আপনার জীবনে রয়েছে শান্তি আপনার জীবনে রয়েছে আরাম আয়েস আসুন তাহলে ব্যবসা ক্ষেত্রে মহানব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদুর সাল্লামের মাধ্যমে কি পদ্ধতি কি নিয়ম কোনটাকে হালাল আর কোনটাকে হারাম কোনটাকে জায়েজ আর কোনটাকে নাজায়েজ তিনি করে দিলেন সেই বিষয়গুলি আমরা ধীর ভাবে মনোযোগ সহকারে আমরা শুনব এবং সে অনুযায়ী আমল করার বাস্তব জীবনে তা বাস্তবায়ন করার আমরা সুযোগ পাব ইনশা আল্লাহ প্রথমে আমরা শুরু করছি বাব শুরু তিহি অমা নুহিয়া আনহু মিনহ প্রথম অধ্যায় শুরু হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের জন্য শর্ত কি কি এবং কোন কোন ব্যবসাগুলিকে আল্লাহ রব্বুল আলমিন হারাম করে দিয়েছেন এখানে ব্যবসা ক্ষেত্রে মনে রাখতে হবে ব্যবসা কাকে বলে ব্যবসা বলা হয় একজনের অর্থ আছে আর একজনের সামগ্রী আছে যার অর্থ আছে তার সামগ্রী নাই যার সামগ্রী আছে তার অর্থ নাই তাহলে যদি এটা বিনিময়ের ব্যবস্থা না করা হয় তাহলে টাকা নিয়ে বসে থেকে তো আপনার পেটে কিছু যাবে না আবার যার সামগ্রী আছে এটা খেয়ে তো বাঁচবেন না কারণ আপনার অন্য অন্য যে প্রয়োজন রয়েছে সেটা কিনে মিতবেন টাকা না হলে ব্যবসা বলা হয় মোবাইদালাতুল মাল বে মাল বেতরা আদি দুইজনের সমন্বয়ে একজন দিবে একজন নিবে কেউ টাকা দিবে কেউ মাল দেবে টাকা দিয়ে আপনি পণ্য কিনবেন পণ্য দিয়ে সে টাকা নেবে তাহলে দুইজনের মধ্যে একটি আগ বা একটা চুক্তি যেখানে দুইজন একজন একজনকে দিবে তবে দুইজনের অবশ্যই তারা মানে সন্তুষ্ট থাকতে হবে আপনি জোর করে কিছু নিবেন তা হবে না বা জোর কিছু আপনার উপরে চাপাই দিবে এটা নাও এটা হবে না আর ধরনের দেখা যায় যে জোর পূর্বক একজনের উপর চাপিয়ে দেওয়া হয় এই তুমি এত কথা বল এত দাম বলছো দাও টাকা এইভাবে দেখা যায় অনেক ক্ষেত্রে মানুষকে ঠকানো হয় এগুলি সম্পূর্ণভাবে হারাম ব্যবসা হতে হলে একজনের টাকা আর একজনের সামগ্রী দুইজনের সন্তুষ্টি দুইজনের রাজির ওপরে এই কি হবে চুক্তিটা হবে যখন পর্যন্ত দুইজনের এই চুক্তির মধ্যে রাজি না থাকবে তখন সেটা ব্যবসা বলে সেটাকে ধরে নেওয়া যাবে না ব্যবসার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে তা বলার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিই এই বিরতির পরে আমরা সেগুলিকে বলার সুযোগ পাবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা লোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিச்சন্ন অন্তর কিভাবে অর্জিত হবে ইমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা এই বিষয় বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চকো রাখুন কেবল মাত্র পিএস টিভি বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সোমবার রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় learning the wise way what would you recommend us to take as career after we pass our school so what exactly we should do what do you have to say about pursuing two fields together ideas brilliant strategy sustained the best profession is a profession of a person who invites people to last man avail the opportunity with dr zakir depending upon what is your interest but the meaning

ভালো মন্দের মাঝে তফাত করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহ শরিয়াতের বাইরে যাওয়ার সুযোগও উদ্ধার তোটাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ইসলাম দিয়েছেন এটা কোন সরের ভিতরে মানুষের কল্যাণ নিহিত রয়েছে ইসলামই একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপলে জাফর বিন মোসী ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর शेख शाहिदুল্লাহ খান মাদানী আহমদুল্লাহ বেন মোহাম্মদ তিলভার হোসেন ہارুন হুসেনের উপস্থাপনায় যতter দাবি মানুষ ধরো থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলাম আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি বি ফায়দা প্রতি শনিবার রাত 9:30 টায় বা 15:00 সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস বাংলায় সম্মানিত দর্শক শ্রোতা আমরা নতুন একটি পর্ব শুরু করেছি সেটি হলো ব্যবসা বাণিজ্য বিজনেস পর্ব আমরা ব্যবসা কাকে বলে আর কেনই বা আল্লাহ এই ব্যবসাকে জাহাজ করলেন কারণ একজনের টাকা আছে তো আরেকজনের পণ্য নেই একজনের পণ্য আছে আরেকজনের টাকা নেই এই বিনিময়ে সিস্টেম করে আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষের জন্য এক সহজ পন্থা করে দিলেন ব্যবসা বলে কাকে যে একজন দিবে আরেকজন নিবে একজনের টাকা আর একজনের পণ্য দুইজনের সন্তুষ্টি দুইজনের রাজি দুইজনের সম্মতিক্রমে যা হয় সেটা হলো ব্যবসা কাজ যদি সম্মতি না থাকে তাহলে হবে না এবং লেনদেনের ব্যাপারে শর্তগুলি কি আমরা জেনে নিব এই কেনা বেচাটা পণ্য দিয়ে পণ্য বিক্রি হতে পারে কেউ হয়তো চাউল দিল কেউ ভুট্টা দিল কেউ চাউলের বিনিময়ে কেউ হয়তো জব দিল বা কেউ হয়তো একটা জিনিস নিয়ে আরেকটা জিনিস দিল দাম ধরে সেটার বিনিময় করলো পণ্যের বিনিময়ে পণ্য এ একটা হতে পারে আর একটা হলো কি যে অর্থের বিনিময়ে টাকার বিনিময়ে পণ্য আর একটা হলো কি টাকার বিনিময়ে টাকা টাকার বিনিময়ে টাকা এক্সচেঞ্জ যেটাকে বলা হয় এটাও একটা ব্যবসা আপনি ডলার দিবেন আপনি দীর্হাম নেবেন আপনি টাকা দিবেন রুপি নেবেন এই যে চেঞ্জ এটা একটা ব্যবসা আর একটা ব্যবসা হলো কি যে উপকারের বিনিময়ে টাকা নেওয়া যেমন আমি একটা বাসা ভাড়া নিলাম এই বাসা ভাড়া আমি তো ক্রয় করলাম না বাসাতে আমি থাকবো বা হোটেলে ভাড়া নিলাম বা কোনো জিনিসপত্র মেশিনারি বা গাড়ি ঘোড়া এখান থেকে আমি উপকৃত হব আমি এটাকে আমার যা ওইখান থেকে উপকার হওয়া যায় সেই উপকার নেব আর এর বিনিময়ে আমি তাকে টাকা দেব এটাকে বলা হয় ইজারা বা ভাড়া তাহলে ভাড়ার মাধ্যমে ব্যবসা হতে পারে পণ্য দিয়ে পণ্য বোকায়াজার মাধ্যমে হতে পারে টাকার মাধ্যমে টাকা নোটের মাধ্যমে নোট এই চারটির যে কোনোটি ইসলামে জায়জ রয়েছে ব্যবসা বিশুদ্ধ হওয়ার জন্য বিশেষ শর্তগুলির মধ্যে হলো যে এই ব্যবসা কেনা বেচা যারা করবেন দুইজনকে আকেল মানে তার বিবেক সুস্থ রয়েছে এবং মোতামাইজ মানে পার্থ করতে পারে কোনটা জিনিস ভালো কোনটা মন্দ কোনটার দাম কত এই ধরনের কোনো ছোট বাচ্চা যদি হয় সে যদি বুঝে যে এত দাম কত ঠকাচ্ছে কিনা এটা ভালো জিনিস না মন্দ জিনিস ছোট বাচ্চা এবং বিক্রেতা সে বড় বিবেক সম্পন্ন সে জানে তাহলে কি হয়ে যাবে ব্যবসা হয়ে যাবে ছোট বাচ্চা হয় আর সে না থাকে সেক্ষেত্রে যদি ব্যবসা হয়েও যায় ছোট বাচ্চা বড় মানুষ কাছ থেকে ক্রয় করে নিয়ে আসলো আর এইখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে ফেরত দিতে পারবে তার এখতিয়ার রয়েছে তাহলে উভয় এমন হতে হবে যে বিবেক সম্পন্ন এবং সে পার্থক্য করতে পারে দুই নম্বরে যে শর্তটা হলো সেটা হলো যে আগ যেটা হবে সেটা অতীত শব্দ দিয়ে হতে হবে হ্যাঁ আমি বিক্রি করেছি বলবে তো আমি কিনেছি তাহলে এই যে অতীত শব্দ দব্দ দিয়ে হতে হবে যাতে করে এটা হয়ে গেল কারণ আমি নিব বা নিচ্ছি এই শব্দের দ্বারা ব্যবসা সম্পন্ন হয় না এইভাবে যে মালটা বেচা কিনা হবে সেটা নিজের এমন একটা যেটাকে কি করা যায় নির্দিষ্ট নির্ধারণ করা যায় কতটুকু এবং সেটাকে অন্যের কাছে সপ্রোধ করা যায় হস্তান্তর করা যায় এমন একটা কিছু বিক্রি করলেও হস্তান্তরযোগ্য না আকাশের পাখি বিক্রি করলাম ওটা আমার হাতেই না তাহলে এইভাবে আরও শর্ত হলো যে সেটার মালিক হতে হবে নিজের মালিক যে বিক্রি করবে তাকে মালিক হতে হবে অথবা তাকে বিক্রি করার দায়িত্ব পেয়েছে উকিল বা তার সেলসম্যান এই ধরনের কোম্পানি বা ব্যক্তির পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হতে হবে অন্যের মাল আমি আরেকজনকে দিয়ে দেব তাও জায়েজ হবে না এভাবে উভয়ের সন্তুষ্টি জরুরি কারণ উভয় যদি সন্তুষ্ট না হয় একজন বিক্রি করতে চাই আরেকজন নিতে চাই না বা একজন নিতে চায় আরেকজন বিক্রি করতে চাই না এক্ষেত্রেও শর্ত না থাকার কারণে এই ব্যবসা কি হবে না জায়েজ হবে না এছাড়া আরও শর্ত হলো এমন সম্পদ হতে হবে যেটা হালাল জিনিস কেউ যদি টাকা দিলো আর কেউ মদ বিক্রি করলো নেই হারাম কোনো জিনিসের বিনিময় চলবে না এটা এছাড়া আরো ব্যবসার জন্য শর্ত মনে রাখতে হবে যে যে হালাল পন্থা সেটা সম্মত হতে হবে কোনো হারাম তরিকায় যদি ব্যবসা হয় যেটাকে ইসলাম হারাম করে দিয়েছে সেই নিয়মে ব্যবসা হলে সেটাও গ্রহণযোগ্য হবে না এই ধরনের শর্তগুলি আমাদেরকে মনে রাখতে হবে এই শর্তগুলি যখন পাওয়া যাবে তখনই সেই ব্যবসা জায়জ হবে আর যখন এই শর্তগুলির কোনো একটা না পাওয়া যাবে তখন সেই ব্যবসা জায়জ হবে না এক্ষেত্রে আমাদের খুব সুস্পষ্ট হয়ে গেল যে ব্যবসা মানে যা ইচ্ছা তাই করবেন মনে যেভাবে চাইবে সেইভাবে করবেন না বরং আল্লাহ এবং তার রাসুল যে নিয়ম নীতিমালা বেঁধে দিয়েছেন ঠিক সে মোতাবেক আপনার এই কাজটা হতে হবে এর বিপরীত যদি হয় তাহলে সেটা কখনই বৈধ হবে না এই যে শর্তগুলি আমরা জানলাম সেই মোতাবেক আমরা যেন আমাদের ব্যবসা নীতিমালা প্রণয়ন করতে পারি এবং সেইভাবেই করতে পারি এর আপনি দুনিয়ার চাপে পড়ে বা বিদেশি কোনো চাপে পড়ে কোনো হারামপথে পা বাড়িয়ে অর্থ বাড়াবেন না এই অর্থ আপনার জন্যে অমঙ্গল ডেকে আনবে আপনার জীবনের সমস্ত শান্তিকে হারাম করে দিবে কাজে আসুন আমরা তাহলে এবার হাদিসে আমরা প্রবেশ করি ওয়ান রিফাত ইবনে রাফে রাজি তার আন আন্না নবী সাল্লাম সৈল আইউল কাসবে আতিয়াব কাল আমালুর রাজুলি বিয়াদিহি ওয়াকুল্লু বাইন মাবরুর রাহুল বাজ্জার ওয়াসাহুত হাকিম রিফাবনু রাফে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহ নবী আলসালাতাম জিজ্ঞাসিত হলেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আইউল কাসবে আতিয়াব ইয়া আল্লাহ পবিত্র উপার্জন কোনটি মানুষ বিভিন্ন ধরনের উপার্জন করে আমরা চারটি উপার্জন মানে বড় বড় উপার্জনের আপনাদের কথা বলেছি ব্যবসা করে শিল্প ক্ষেত্রে বিভিন্ন কাজের মাধ্যমে চাকরির মাধ্যমে আর একটা ছিল কি কৃষি সম্পদের মাধ্যমে এছাড়া এগুলির আওতাভুক্ত বিভিন্ন ধরনের উপার্জনের নিয়ম রয়েছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আইল কাসবে সবচেয়ে পুত পবিত্র উপার্জন কোনটি কারণ মনে রাখতে হবে আপনাকে কেমতের মাঠে চারটি প্রশ্ন বা পাঁচটি প্রশ্ন যে করা হবে তার মধ্যে দুইটি প্রশ্ন থাকবে অর্থনীতি নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন কেমতের মাঠে প্রতিটি মানুষকে সেই দিনের উত্তর দেওয়ার জন্যে প্রস্তুতি আমাকে রাখতে হবে আর সেই জন্যই আমাকে নিয়ম নীতিমালা কোরআন হারিসের আলোকে জেনে আমার প্রতি ফরজ আল্লাহ জিজ্ঞেস করবেন মিন তুমি এই অর্থ কোথা থেকে উপার্জন করেছিলে হালাল না হারাম ডান হাত দিয়ে না বাম হাতে সামনে দিয়ে না পিছন দিয়ে কালো টাকা না সাদা টাকা হালাল কিভাবে জুলুম করে কোরআন হারিসের নিয়মে না তোমার নিয়মে না তোমার ইউরোপ এবং তোমার ওই গডফাদার দের আদায় উপার্জন করেছিলে আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে এক বিন্দু এক পা নড়তে পারবেন না লা আযালু কদমা আবনা আদম ইয়াওমুল কিয়ামা হাত্তা ইউসাল আন আরবা ফি আন খামসা মিন আইন ইক্তসব আন মালিহি মিন আইন ইক্তসব অর্থ সম্পূর্ণরূপে জিজ্ঞেস করবেন কোথা থেকে অর্থ উপার্জন করেছিলে সরকারি মাল দরিয়ামের ঢাল কলমের ঘোষা দিয়ে চুরি করে ডাকাতি করে হানাহানি করে ছিনতাই করে অবৈধ ব্যবসা করে হারাম ব্যবসা করে কিভাবে তুমি উপার্জন করেছিলে বলো আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন উপায় থাকবে না আর একটা প্রশ্ন করবেন ফিম আনফাক্ত উপার্জন করেছিলে কোথা থেকে আর ব্যয় করেছিল কোথায় সেটাও বলো এই ক্ষেত্রে এক্ষেত্রে মানুষকে আমরা চার ভাগে ভাগ করতে পারি একটা মানুষের উপার্জন হালাল ব্যয় হালাল আয় ইনকাম সোর্স এবং তার যে খরচ দুইটাই হালাল একটা মানুষের ইনকাম হারাম কিন্তু খরচ হালাল পথে নিজের মা বৌ বাচ্চাকে খরচ করে এটা তো হালাল জিনিস কিন্তু উপার্জন করছে হারাম আবার কিছু মানুষ আছে যার উপার্জনটা হালাল কিন্তু খরচ করে হারামে আবার কিছু মানুষ আছে যার উপার্জনও হারাম তার খরচও হারাম আবার পাঁচ নম্বর এমনও হতে পারে নস নোস মধ্যম মধ্যম কিছু হালাল কিছু হারাম উপার্জন আবার খরচও কিছু হারাল কিছু হারাম মনে রাখতে হবে কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে সমস্ত মাখলুকাতের সামনে আপনাকে জিজ্ঞেস করা হবে তোমার সম্পদ কোথা থেকে উপার্জন করেছিলে আর কোথায় তুমি খরচ করেছিলে তাই আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আইয়ুল কাসবি আতিয়াব সবচেয়ে হালাল পবিত্র উপার্জন কি কল আমালুর রাজুলি বিয়া মানুষ তার দুই হাত দিয়ে খেটে খাবে এই দুই হাত দিয়ে শিল্পে হতে পারে ইন্ডাস্ট্রির কাজে অথবা এই দুই হাত দিয়ে তার ওই মাটি জমিনে খ্যাত খামার করে হতে পারে এটা সিলাই করে হতে পারে এটা গাড়ি চালিয়া হতে পারে এটা ভ্যান টেনে হতে পারে যে কোনো কাজ দুই হাত দিয়ে খেতে যে কাজগুলি এটাই হলো সবচেয়ে পবিত্র মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করবে এটাই মহানব্ব আলামীর কাছে সবচেয়ে পবিত্র এবং উত্তম উপার্জন অকুল্লবাই ইনমাপুর এবং প্রতিটি ব্যবসা হালাল ব্যবসা মাবরুর বীর থেকে বীর মানে নেক যার মধ্যে কোনো পাপ মিশ্রিত হবে না যে ব্যবসাতে কোনো প্রকার কোনো পাপ মিশ্রিত হবে না সংযোজিত হবে না সম্পূর্ণ হালাল ব্যবসা হালাল জিনিসের ব্যবসা শর্ত ঠিক রয়েছে হালাল পন্থায় করেছে সেই ব্যবসার যে উপার্জন এটা হবে সবচেয়ে পবিত্র উপার্জন মহানব্বল আলামিন আমাদের জন্য এই ব্যবসাকে হালাল করলেন রিবা আল্লাহ ব্যবসা নির্দিষ্ট ব্যবসাকে হালাল করলেন আর নির্দিষ্ট নিয়মের যে সুদ সেটাকেও হারাম করে দিলেন কাজে কোনো ক্রমে মনে রাখতে হবে আপনার ব্যবসা করতে গেলে যেন হালাল ব্যবসা হয় মাবরুর মানে কোনো প্রকার পাপের যেন সংমিশ্রণ না ঘটে আর আপনার দুই হাত দিয়ে উপার্জন আপনার হালাল তবে দুই হাত দিয়ে করলেই যে পবিত্র হবে সেখানেও যদি গণ্ডগোল করে ফেলেন আল্লাহর নিয়মের বরখেলাপ করে ফেলেন সেখানেও আপনার পাপ চলে আসলে সেটাও আপনার এই কষ্টর্জিত সম্পদ হারাম হয়ে যেতে পারে যেখানে আমরা পাঁচ শ্রেণীর মানুষের কথা বলেছি ইনকাম এবং খরচের ক্ষেত্রে আপনাকে প্রথম গ্রুপের অন্তর্ভুক্ত থাকতে হবে আয়টাও হালাল ব্যয়টাও হালাল তাহলে আপনাকে আল্লাহ কবল করবেন হারাম হলে এ কবল হবে না তাহলে কেমতের দিন হিসাবটা তো কোনোভাবেই দাও আপনার জন্য সহজ হবে না এই হাদিসটি ইমাম বাজার বর্ণনা করেছেন এবং ইমাম হাকিম তাহলে আসুন ব্যবসার ক্ষেত্রে প্রথম মূলনীতি মনে রাখতে হবে যে কোনো প্রকার পাপ যেন মিশ্রিত না হয় এই বলে আজকের এখানে আপনার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতু ইসলামী পথ ধরে চলে জুলুম আর বখলি দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করেছে কে অন্ধা পছন্দ করে বেশি বখিন হওয়া বেশি খরচ না করে शेख আব্দুল কাইয়ুম তালেবান শালাক হয়ে যান যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে নিয়ন্ত্রণ করতে হবে শরীয়ত দিয়ে তার করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ قائم ইনসব কাম করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল শুধু আল্লাহ তালার উপর ভরসা কেননা আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা 6:30 টায় বা পুনঃসম্প্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলা